জন্ম রহস্য, এবং জন্মের পর আমরা আমাদের পূর্বজন্মের স্মৃতি ভুলে যাই কেন, এই নিয়ে আজকের আমার এই ভিডিও। দেখুন, বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা প্রথমেই ভাবি, তাহলে শক্তি অবিনশ্বর, এনার্জি বা শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় মাত্র, কিন্তু শক্তি বা এনার্জির কোনো ধ্বংস বা বিনষ্ট নেই। তাহলে আমরা পড়েছি, তা আমরা তো সৌল, আমরা আত্মাস্বরূপ, সেই আমরা বা সৌল এক এনার্জি, পুঞ্জীভূত এনার্জি পাওয়ারের একটা বিন্দু বা পয়েন্ট। তাহলে যদি এনার্জির কোনো ধ্বংস না হয়, তাহলে আমাদের আত্মার কী করে, সৌল কী করে ধ্বংস হবে বা বিনষ্ট হবে? এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, আত্মার কোনো বিনাশ নেই, ধ্বংস নেই, শুধু একরূপ রেখে থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। তাহলে একদম ঠিক, তাহলে আমরা আত্মা, আমরা এক দেহ ছেড়ে মৃত্যু যার নাম মাত্র, আবার আমার সূক্ষ্ম শরীরে অবস্থান কিছুদিন করলাম, আবার কর্ম অনুযায়ী ভাবনা অনুযায়ী আবার আমরা জন্মলাভ করলাম। জন্ম রহস্যে দেখা যায় যে এই জন্মে আমি পুরুষ, পরের জন্মে যে আমি পুরুষই হব নাও হতে পারে, আমার ভাবনা অনুযায়ী আমি জন্ম লাভ করব, আমি স্ত্রী জনি লাভ করব না পুরুষ জনি লাভ করব, সেটা ভাবনা এবং আমার কর্ম অনুযায়ী তা স্বাভাবিকভাবে ন্যাচারালভাবেই হবে। আমরা ঈশ্বরকে প্রার্থনা করি, কিন্তু ঈশ্বর কোনো কিছু করে দিতে পারেন না, আমরা আমাদের কর্ম ভাবনা অনুযায়ী হাঁটব, সেই অনুযায়ী আমরা জন্ম লাভ করতে থাকি একটা ন্যাচারাল চক্রাকারে। সেই জলচক্র বা বৃষ্টিচক্র আমরা পড়েছি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তাপ পেয়ে বাষ্পীভূত হলো, আকাশে গেল, সেখানে ঠান্ডা হয়ে আবার জলকণায় পরিণত হয়ে আবার পৃথিবীতে নেমে এলো। এই যে জল থেকে বাষ্প, বাষ্প থেকে জল, এই যে চক্র আকারে ঘুরে, এটা যেমন জলচক্র, আত্মার চক্র তাই। এই এক রূপ থেকে আরেক রূপে পরিণত হয়, আবার ঘুরে আবার আসে। এই চক্রাকারে আমরা আত্মা ঘুরতেই থাকি ততদিন পর্যন্ত যতদিন আমরা মুক্তি লাভ করি। গীতায় ভগবান বলে গেছেন যে আমরা মৃত্যুর পর আমাদের সঙ্গে কি যায় না, মৃত্যুর পর আমাদের সঙ্গে যায় আত্মা, জ্ঞান, বুদ্ধি এবং স্মৃতি। তাহলে যখন আমরা মারা যাচ্ছি, তখন আমাদের স্মৃতি, আমাদের জ্ঞান, আমাদের বোধশক্তি এই আত্মার সঙ্গে সূক্ষ্মাকারে আমাদের সঙ্গে অবস্থান করে। এই অবস্থায় মৃত্যুর পরে আমরা সূক্ষ্ম শরীরে একদম ফিক্সড হয়ে থাকি, আমরা কোথাও আর ছোটা দৌড়ার করার প্রয়োজন হয় না। কীরকম অবস্থানে থাকি আমি একটা উদাহরণ দিই, যে আপনাকে আষ্টে পৃষ্ঠে হাতে পায়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হলো কোনো একটা খুঁটোর সঙ্গে বা কোনো একটা গাছের সঙ্গে, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি নড়াচড়া করছেন না, ফিক্সড হয়ে আছেন, কিন্তু আপনার স্মৃতি, আপনার বুদ্ধি, চিন্তাভাবনা সবই আপনার সঙ্গে থাকছে, বা আপনি ওই অবস্থায় সমস্ত কিছু ভাবছেন। তাহলে ওই অবস্থায় আমরা আমাদের জন্মান্তরের যে সমস্ত কথাগুলো সেগুলো ভাবি এবং প্রার্থনা করি, হে ঈশ্বর। আমরা আমাদের প্রার্থনা এভাবেই করি যে যিনি সাধনা করতে করতে, উপাসনা করতে করতে মৃত্যুবরণ করলেন, তিনি তার পূর্বজন্মের কথাগুলো সব দেখতে পান, যে তার মৃত্যু হলো, তাকে দাহ করা হলো কি কবরস্থ করা হলো, এবং সে তখন ছটফট করে যে হায় আমার তো অনেক বাকি রয়ে গেল প্রভু তোমার দিকে যাওয়ার, তখন তিনি প্রার্থনা করেন যে হে প্রভু, হে গোবিন্দ, আমাকে এমন মাতৃগর্ভ প্রদান করুন যাতে আপনি পুনরায় আবার আপনার নাম গুণগান, আপনার উপাসনা করে আপনার দিকে এগিয়ে যেতে পারি। সেভাবেই তার সেভাবে মাতৃগর্ভ পান, তিনি সেই প্লেস পান, সেই মা বাবা পান, উপলক্ষ তার নিজের নিজস্থলে নিজের লক্ষ্যে পৌঁছানো, আর বাকি মা বাবা এগুলো সমস্ত উপলক্ষ মাত্র, সবাই তাই। আবার কেউ ধরুন যুদ্ধ বিগ্রহে তিনি দেখছেন যে যুদ্ধ করতে করতে তিনি মারা গেলেন সেই যুদ্ধস্থলে, তো তিনি সে স্বপ্ন যেমন আমরা নিজেরাই নিজেদের সাক্ষী, সেভাবে তিনি দেখতে আত্মা দেখছেন যে আগের জন্মে তিনি যুদ্ধ করতে করতে মারা গেলেন, তো তা যদি যুদ্ধের স্বাদ মিটে যায়, তাহলে তিনি গোবিন্দকে এই প্রার্থনা করবেন, হে গোবিন্দ, আমার যুদ্ধের স্বাদ মিটেছে, আমি এবার তোমার দিকে যেতে চাই, আমাকে সেই মাতৃগর্ভ প্রদান করুন যেন আমি আপনার উপাসনা করতে করতে, আপনার গান গুণগান করতে করতে আপনার দিকে এগিয়ে যেতে পারি, আর আমি যুদ্ধ করতে চাই না। সেভাবে তিনি মাতৃগর্ভ লাভ করেন। আবার
যিনি যুদ্ধ দেখছেন উনি যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করলেন, কিন্তু তার যুদ্ধের স্বাদ মিটেনি, তিনি আরও যুদ্ধ করতে চান। তখন তিনি প্রার্থনা করেন, হে গোবিন্দ, আমি আরও যুদ্ধ করতে চাই, আমাকে সেই মাতৃগর্ভ প্রদান করুন, সেই প্লেস প্রদান করুন, যাতে আমি আবার যোদ্ধা হতে পারি। তখন গোবিন্দের কৃপায় তিনি সেই মাতৃগর্ভ লাভ করেন এবং পরবর্তীকালে হয়তো সৈনিক বিভাগে যাওয়ার জন্য ছাতি মাপা হয়, হাইট মাপা হয়, তিনি তারপর এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আপনি এসে তিনি গেলেন সৈনিক বিভাগে। কিন্তু এগুলো সবই উপলক্ষ, তিনি যাবেন সৈনিক বিভাগে এটাই ফিক্সড, এটাই লক্ষ্য, এটাই নির্দিষ্ট, এটাই অপ্রতিরোধ্য। তাহলে তিনি সৈনিক বিভাগে গেলেন, আবার ফাইট করলেন। আর যতক্ষণ না আমাদের স্বাদ মেটে ততক্ষণ আমরা সেই কর্ম জগতেই থাকতে চাই। যেমন দেখবেন না, বয়স্ক মানুষ তো হয়তো তার বাইরে ঝাঁটানোর দরকার নেই, বাড়ি ঘর ঝাঁটানোর দরকার নেই, কেউ হয়তো আছে, কিন্তু তবুও তিনি অভ্যাসের দাস, তিনি ঝাঁটা নিয়ে ঝাঁটাচ্ছেন। তাকে বলছে আরে ঝাঁটিও না, বলছে না আমি এই ঝাঁটা না ঝাঁটালে আমি থাকতে পারি না, আমার মন কেমন খতখত করে। অর্থাৎ কর্ম, কর্ম করার প্রবণতা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমরা কর্ম জগতে কর্ম করবই। যদি আপনি হাত পা পড়ে যায়, আপনি অসুস্থ হয়ে যান, তবু মনে মনে কর্ম করতে থাকবেন, এটা হলো না সেটা হলো না এটা কর, মুখে বলতে থাকবেন। অর্থাৎ আপনার হাত পা চলেনি বলে আপনি কাউকে বলছেন যে এই কাজটা কর, কর এটা করো সেটা করো, তার মানে আপনার হাত পা চললেই আপনি করতে পারবেন। তাহলে আগের জন্ম এইভাবেই যদি ভাবনা করতে করতে আপনার মৃত্যু হয়, পরের জন্মে ওই কর্ম আবার সম্পাদন করার জন্য আপনি আবার পৃথিবীতে আসবেন। এই হচ্ছে আমাদের কর্মময়ং জগৎ। এই কর্মজগতে যতক্ষণ না আমরা সেই শ্রীধামে পৌঁছাচ্ছি, ঈশ্বরের চরণে বিলীন হচ্ছি, ততদিন পর্যন্ত আমরা এইভাবে জন্ম হই। এবারে জন্মের রহস্য, আমরা সূক্ষ্ম শরীরে ফিক্সড হয়ে আছি, যেন দড়ি বাঁধা অবস্থা যেমন থাকলে আমরা থাকি, সেইভাবে সূক্ষ্ম শরীর থেকে আমরা হঠাৎ করে মাতৃগর্ভে প্রবেশ করলাম একটি পোস্তু দানার মতো। আপনারা নিশ্চয়ই আল্ট্রাসোনোগ্রাফিতে দেখেছেন, প্রথম যখন আমরা মাতৃগর্ভে প্রবেশ করি তার সাইজ হচ্ছে পোস্তু দানার মতো, এটা সর্ষে দানার মতো, বট বীজের মতো। সেই মায়ের গর্ভে যে জল, সেই জলে সেই দানা ভাসতে থাকে। অর্থাৎ আমরা সূক্ষ্ম থেকে জলচর হলাম, তাই তো হয়েছিলাম সৃষ্টির প্রথমেই, আমার প্রথম যে জীব ছিল সেই অ্যামিবা, যে ছিল জলচর। সুতরাং আমরা মাতৃগর্ভে জলচর হয়ে সূক্ষ্ম দানাই ভাসতে লাগলাম, আস্তে 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 পড়ে আমরা কিন্তু যোগনিদ্রায় থাকলাম, চোখ আমরা খুলতে পারি না, যোগনিদ্রায় থাকলাম। আস্তে 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 আমাদের পাঁচ মাস সাত মাসে আমাদের প্রাণ এলো, তখন আমরা একটু নড়াচড়া করলাম, আস্তে আস্তে আমাদের মাথা নিচের দিকে হয়ে গেল, অর্থাৎ তখন আমরা জন্ম লাভ করার একটা সিচুয়েশন লাভ হলাম। তখন যখন জন্ম হতে পারছি না, তখন আবার আমরা গোবিন্দকে স্মরণ করি সেই মাতৃগর্ভে, হে গোবিন্দ কৃপা করো যেন আমি এই জগতের আলো দেখতে পাই। তার কৃপায় আপনি ভূমিষ্ঠ হলেন, কি সিজার করে তার যা বর্তমানে ডাক্তারবাবুরা আমাদের সন্তান সন্তানদেরকে পেট চিরে বের করে নিয়ে আসেন, সেটাই জন্ম, সেটাই আকাশ দেখা, যখন যেমন তখন তেমন যুগ অনুযায়ী। সুতরাং আমরা জন্ম লাভ করলাম, এখন মাতৃগর্ভেই আমরা আমাদের স্মৃতিটা তখনও থাকে, আগের জন্মে কী করছি স্পষ্ট দেখতে পাই। তখন আমরা জন্মলাভ করার পরেও সেই স্মৃতি আমাদের মধ্যে থাকে, সেই ভালো সেই মন্দ, এই দুটো সিগন্যাল আমরা বাচ্চাদের কাছ থেকে আমরা দেই, আমরাও ছোটোবেলায় দিয়েছি, আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে পাই। হাসি আর কাঁদা, এই কান্না আর হাসি এই দুই নিয়েই আমরা বুঝি। অর্থাৎ আমরা পূর্বজন্মের সমস্ত মিষ্টি কথাগুলো, ভালো সুখের দিনেরগুলো কথাগুলো যখন ভেসে আসে, তখনই আমরা সেটা স্মরণ করি, হাসি, এবং কষ্টকর যখন যেগুলো ভাবনা আসে তখন সেগুলো দেখে আমরা কাঁদি। এবার কান্নার আরও আরও কারণও আছে, ছোটো বাচ্চারা যখন কেঁদে ওঠে তখন মাই ভালো বোঝেন যে অনেকক্ষণ আগে খাবিয়েছি, এবার এবার খাওয়াতে হবে। তার আবার লক্ষণও আছে, যদি হাতের মুষ্টিবদ্ধ থাকে তাহলে বুঝতে হবে তিনি তাকে খাবার পেয়েছে, খিদে পেয়েছে, বা আঙুল যদি চষে তাহলে বুঝতে হবে তাকে খাবার খিদা পেয়েছে, তার জন্য কাঁদছে। আর মার আর টেস্ট করার জন্য ওই গালের সামনে নিয়ে এলো, তখন যদি খেতে চাইছে তখনই তাকে খাওয়ানোর জন্য, সেই কাঁদার জন্য তাকে খাওয়ানো হয়। আবার ঘুমি ঘুমি কাঁদছে, সেটা নিশ্চয় সবসময় খাওয়ানোর জন্য, খিদের জন্য নয়, তখন সে স্মৃতির জন্য। যোগনিদ্রা, চোখগুলো উঠলে সে হাসছে, কখনো কাঁদছে, তার মানে সে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে, এটাই সত্য। যেহেতু আত্মা বিজ্ঞানসম্মতভাবে সত্য প্রমাণিত হলো, প্রথমে আমি বলে এসেছি যে আত্মা বা সৌল এক এনার্জি শক্তি, তা শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী
শক্তির বিনাশ হয় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। তাহলে আত্মা সেইভাবেই আমরা পরিবর্তিত হয়ে যেমন বৃষ্টিচক্র সেভাবে আত্মাচক্রে আমরা আবার জন্ম লাভ করি। স্মৃতিটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ না এই জগতে এই মা বাবা কাকা জেঠা যারা আছেন আমাদের নাম দিয়ে আমরাকে ভুলিয়ে দেয়। নামকরণের উদ্দেশ্য হয়েছে আগের জন্মে তুমি যা ছিল ভুলে যাও, এই জন্মে তুমি বাপি, এই জন্মে তুমি রাম শ্যাম হরি যদু মধু, এভাবে ডাকতে ডাকতে আমরা সাড়া দিই, সাড়া দিতে দিতে ভুলে যাই আগের জন্মে। আর আগের স্মৃতি ভোলার দরকার আছেও, নাহলে আমরা দু নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হবে, ব্রেন ডিস্টার্ব হয়ে যেতে পারে, অনেক রকম সমস্যা হয়, অল্প সময়ের মধ্যে আমরা আবার ঘুরে দেহত্যাগ করতেও পারি। যারা জাতিস্বর বলে পরিচিত বুদ্ধদেব তারা তো উচ্চকোটির ছিলেন, ফলে তারা সেখানে অবশ্যই সে আমাদের ধর্ম প্রচার করে গেছেন। কিন্তু আমরা দেখি 15 বছর বয়সেও অক্সফোর্ড বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন, প্রফেসর হয়েছেন, 15 বছর বয়সে কী করে হতে পারেন, এটা গ্রিনিজ বুকে তো আছে। তাহলে আগের জন্মের স্মৃতি এটাও বিজ্ঞানসম্মতভাবেই প্রমাণিত হয়, এখানে আর অবৈজ্ঞানিক কোনো কিছু কথা নেই। ফলে আপনি মানুন চাই না মানুন, পূর্বজন্ম আছে, জন্ম জন্মান্তর আছে, এবং আমরা পূর্ব স্মৃতি আমাদের থাকে ততক্ষণ যতক্ষণ এই জগতের মায়াতে আমরা ভুলে যাই। তাহলে বন্ধুরা, আমরা মৃত্যুর থেকে জন্মের মধ্যকার অবস্থান, মৃত্যুর পরে আমরা কীভাবে জন্ম হই, জন্মের পরে আমরা কীভাবে আগের জন্মের কথা ভুলে যাই, কেন কেন আমরা বাচ্চারা হাসে এবং কাঁদে, তার বিষয়গুলো আজকে আপনাদের তুলে ধরলাম। যদি ভালো লাগে লাইক দেবেন, আর এখনও আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।